এবার আমরা 17 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো দেখব। এই অঙ্কগুলো হচ্ছে সমাধান করতে বলেছে, তোমরা বইয়ে দেখতেছ সমাধান। সমাধান মানে একটা সমীকরণ দেওয়া আছে, ওটা থেকে তুমি চলকের মান বের করবা, মানে এক্স এর মান বের করবা। দেখো আমি এখানে 19 নম্বর অঙ্কটা লিখেছি, তোমরা 17 18 নিজে নিজে করতে পারবা ইনশাল্লাহ। 19 আর 20 বুঝতে পারলে 17 18 তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? আমি 19 নম্বর অঙ্কটা তুলেছি, আমাদেরকে এখান থেকে চলকের মান, চলককে এখানে দেখো তো একটু খেয়াল করে, চলক হচ্ছে এখানে এক্স, চলককে এক্স, আমাদেরকে এখান থেকে এক্স এর মান বের করতে হবে। তো চলো আমরা শুরু করি। বা দেখো এখানে আছে √3, তো আমরা √3 কে লিখতে পারি 3 to the power 1/2। এটা এর আগের ক্লাসে বোঝানো হয়েছিল, +1, রুটের মান কত? 1/2। এই যে এখানে 7 নম্বর সূত্রে লেখা আছে, রুট মানে 1/2, আর কিউবিক রুট মানে 1/3। আমি বলেছিলাম যে এখানে এই রুটেরই গ্যাপের মধ্যে যা থাকবে পাওয়ার হবে 1/3, তত এখানে 4 থাকলে পাওয়ার হবে 1/4, 5 থাকলে পাওয়ার হবে 1/5। তো একইভাবে দেখো এখানে রুটের গ্যাপে কত আছে? 3, তার মানে পাওয়ার কত হবে? 1/3, তাহলে হবে 3 to the power 1/3 হোল টু দি পাওয়ার, এটা 2x-1। বা এখন দেখো তোমরা নিজেরা বুঝতে পারতেছো এই পাওয়ার এই পাওয়ার কি হবে? গুণ হবে। তাহলে গুণ হলে 3 to the power x+1/2 হবে। দেখো হাফের সাথে এটা গুণ করো, এটা কার জায়গায় বসবে? ওয়ানের জায়গায় বসবে, ঠিক আছে? ইকুয়াল টু, একইভাবে এখানে এই পাওয়ার এই পাওয়ার গুণ হবে, তাহলে গুণ হইলে কত হবে? 2x-1/3। আশা করি ভালো করে বুঝতে পেরেছো তোমরা। এখন দেখো মাঝখানে সমান চিহ্ন এবং উভয় পক্ষের কিন্তু বেজ সমান, বেজ সেম। 4 নম্বর সূত্র অনুসারে আমরা জানি যে উভয় পক্ষের বেজ সেম হইলে পাওয়ার আর পাওয়ার সমান হবে। তাহলে কি লিখতে পারি আমি এখানে? x+1/2 = 2x-1/3। এখন এখান থেকে আমাদেরকে এক্স এর মান বের করতে হবে। আমরা আর আরই গুণ করি, আর আরই গুণ করলে হবে 4x-2, এই যে এই দুটা গুণ করেছি, মাইনাস এই দুটা গুণ করলে, ইকুয়াল টু এই দুটা গুণ করলে কি হবে? 3x+3। বা এবার এক্স গুলোকে এক পাশে নিয়ে আসো, টুটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে 4x-3x = 3+2। সুতরাং এক্স ইকুয়াল টু বের হচ্ছে কত? 5। এটাই হচ্ছে নির্ণেয় সমাধান। তোমরা লিখে নিবা যে নির্ণেয় সমাধান x = 5, ঠিক আছে? এই হচ্ছে 19 নম্বর অঙ্ক। এবার আমরা পরবর্তী অঙ্কটা দেখি। দেখো এবার আমরা দেখব 20 নম্বর অঙ্কটা। এই সমাধানের 4টা অঙ্কের মধ্যে 20 নম্বর অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য, ঠিক আছে? আর যারা তোমরা সায়েন্সের আছো, এই 20 নম্বর অঙ্কটার মতো হায়ার ম্যাথের 5.3-তেও বেশ কিছু অঙ্ক আছে। 5.3-টাও আসলে সূচকের অধ্যায়, আবার হায়ার ম্যাথের 9.1-টাও হচ্ছে সূচকের অধ্যায়। টোটাল জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ মিলিয়ে তুমি বলতে পারো যে সূচকের 3টা অধ্যায় আছে, জেনারেল ম্যাথে 1টা আর হায়ার ম্যাথে হচ্ছে 2টা। তো আমরা যে এই চ্যাপ্টারটা করতেছি, এই চ্যাপ্টারটা আমাদের হায়ার ম্যাথের সূচকের অধ্যায়গুলো করার জন্য অনেক হেল্পফুল হবে আমাদের জন্য। এই জন্য জেনারেল ম্যাথের সূচকের অধ্যায়টা করে তারপর হায়ার ম্যাথের সূচকের অধ্যায়গুলো সবসময় আমি করিয়ে থাকি, ঠিক আছে? ওকে চলো আমরা 20 নম্বর অঙ্কটা শুরু করি। দেখো প্রথমটা যা আছে তাই থাকলো, প্লাস এইটাকে, এই জিনিসটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি, 2 to the power 1/(2 to the power x = 3। তোমরা অনেকে নাও বুঝতে পারো এটা কি করেছি। দেখো গত ক্লাসে বুঝিয়েছিলাম যে পাওয়ারে যদি একাধিক রাশি যোগ আকারে থাকে তাহলে তাদেরকে কি চিহ্ন দিয়ে আলাদা করে লেখা যায়? গুণ চিহ্ন দিয়ে আলাদা করে লেখা যায়। যদি পাওয়ারে কি থাকে? যোগ আকারে থাকে, তাহলে গুণ চিহ্ন দিয়ে আলাদা করে লেখা যায়। একইভাবে পাওয়ারে যদি একাধিক রাশি বিয়োগ চিহ্ন দিয়ে থাকে, যোগ থাকলে গুণ আকারে আলাদা করে লেখা যায় বা গুণ চিহ্ন দিয়ে আলাদা করে লেখা যায়, তাহলে বিয়োগ থাকলে ভাগ চিহ্ন দিয়ে দুইটাকে আলাদা করে লেখা যাবে। যোগ থাকলে গুণ চিহ্ন দিয়ে আলাদা করে লেখা যাবে আর বিয়োগ থাকলে ভাগ চিহ্ন দিয়ে আলাদা করে লেখা যাবে। এটা হচ্ছে এই 2 নম্বর সূত্র থেকে আসছে। এই দেখো 2 নম্বর সূত্র থেকে আসছে এটা। তাই দেখো এখানে কি ছিল,
বিয়োগ চিহ্ন ছিল, তাই আমি দুইটাকে ভাগ চিহ্ন দিয়ে আলাদা করে লিখেছি, 2^1 ভাগ 2^x। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ। এখন আমরা এই অঙ্কটা সহজে করার জন্য, মানে ইজিলি করার জন্য অঙ্কটা, আমরা এই 2^x কে, 2^x কে আমরা এ ধরে নিব, ছোট হাতের এ। 2^x কে আমরা কি ধরে নিব? এ ধরে নিব, অঙ্কটা সহজে করার জন্য। তো চলো আমরা 2^x কে যদি এ ধরি, তাহলে এটার জায়গায় হবে এ প্লাস 2/, এটার জায়গায় কত হবে এ ইকুয়াল টু 3। এখানে তোমরা সাইড নোটে লিখে দিবা যে 2^x ইকুয়াল এ ধরে, 2^x ইকুয়াল কি ধরে? এ ধরে। বা এখন যদি আমরা এই দুটার নর্মাল লসাগু করি, এ হচ্ছে লসাগু, তাহলে এখানে হবে এ স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 3। এবার যদি তোমরা আড়াআড়ি গুণ করো, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 3a। এবার 3a কে এই পাশে নিয়ে আসো, এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল টু 0। তোমরা দেখতেছো এটা একটা মিডল টার্ম সমীকরণ হয়ে গেছে, দ্বিঘাত সমীকরণ। মিডল টার্ম করে ফেলি আমরা এটার, এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস এ প্লাস 2 ইকুয়াল টু 0। বা প্রথম দুইটা থেকে এ কমন নিলে এ মাইনাস 2, পরের দুইটা থেকে 1 কমন নিলে এ মাইনাস 2 ইকুয়াল টু 0। বা এ মাইনাস 2 ইন্টু এ মাইনাস 1 ইকুয়াল টু 0। তোমরা বুঝতে পেরেছ আশা করি এই পর্যন্ত। আমি উপরের দিকে মুছে দিলাম, উপরের দিকে মুছে দিলাম। এখন দেখো আমরা এটাকে কি করব, এখন দুইটাকে আলাদা আলাদা করে জিরো লিখব। তাহলে সুতরাং এ মাইনাস 2 ইকুয়াল টু 0, অথবা এ মাইনাস 1 ইকুয়াল টু 0, বা এ ইকুয়াল টু 2 এখানে, বা এ ইকুয়াল টু 1। এখন এই দুইটাকে কিন্তু আনসার বলা যাবে না, কারণ এগুলো কার মান? এগুলো হচ্ছে এ এর মান, কিন্তু আমাদেরকে বের করতে হবে এক্স এর মান। এখন আমরা ওই যে ধরে নিয়েছিলাম এ, এ কে কি ধরে নিয়েছিলাম একটু আগে? এ কে ধরে নিয়েছিলাম 2^x ইকুয়াল টু 2। এখানে আমরা এ কে ধরে নিয়েছিলাম 2^x ইকুয়াল টু 1। এখন দেখো আমরা এ এর মান বসিয়ে দিয়েছি। এবার দেখো একটু খেয়াল করো, এই পাশে 2 এর পাওয়ার কত? 1। তো সেই 4 নম্বর সূত্র, দুই পাশের বেস বেস যদি সমান হয় তাহলে পাওয়ার পাওয়ার কি হবে? সমান হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু 1। সুতরাং এক্স ইকুয়াল টু 1। এবার এটা থেকে দেখো, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই পাশে কিন্তু বেস 2 নাই, কিন্তু খেয়াল করো 2^x ইকুয়াল টু এই 1কে কিন্তু আমরা লিখতে পারি 2^0। এই যে 3 নম্বর সূত্র, সামথিং 2^0 ইকুয়াল টু 1, তার মানে 1কে লিখতে পারি 2^ কত? 0। আমরা জানি পাওয়ার 0 হইলে তার মান কত হয়? 1 হয়, ঠিক আছে? এখন বলতে স্যার 2^0 কেন লিখলেন, 3^0 কেন লিখলেন না, বা 5^0 কেন লিখলেন না? কারণ দেখো এদিকে বেস কত আছে? 2। তাই আমরা এইদিকেও বেস কত লিখেছি? 2। ওকে, এখন আবারও সেই আগের মতো বেস বেস সমান হয়ে গেছে, তাহলে আমরা এক্স ইকুয়াল টু কত লিখতে পারি? 0। সুতরাং নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু 0,1। এক্স ইকুয়াল টু হচ্ছে 0,1। এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। এখন আমরা দেখব এই চ্যাপ্টারের দুইটা সৃজনশীল, 21 এবং 22 নাম্বার, দুইটা সৃজনশীলই খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল, ঠিক আছে? আমি এখানে 21 নাম্বার সৃজনশীলের কটা লিখেছি, আশা করি বই তোমাদের সামনে আছে, ঠিক আছে? তোমরা একটু দেখো 21 নাম্বার সৃজনশীলের ক নাম্বারটা, এইটার মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? যে এটার মান নির্ণয় করো। উদ্দীপকটা তোমরা একটু দেখো, উদ্দীপকে পি এর একটা মান দেওয়া আছে, কিউ এরও কিন্তু একটা মান দেওয়া আছে উদ্দীপকে। তোমরা একটু দেখো ভালো করে, পি এবং কিউ এর কিন্তু কি দেওয়া আছে? মান দেওয়া আছে। তো আমরা উদ্দীপক থেকে দেখে দেখে পি এবং কিউ এর মানগুলো আগে বসাবো। চলো আমরা বসাই,
পি, দেখো উদ্দীপকে পি এর মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ, আমরা পি এর জায়গায় বসিয়ে দিলাম এক্স টু দি পাওয়ার এ, এখানে পাওয়ার কত হবে বিসি ইন্টু, কিউ এর মান দেখো উদ্দীপকে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার বি, পাওয়ার হবে মাইনাস সি এ, আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো এই পাওয়ারের সাথে এই পাওয়ার কি হবে, গুণ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার এ বি সি ইন্টু এক্স টু দি পাওয়ার, এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ করলে হবে মাইনাস এ বি সি। এখন দেখো মাঝখানে কি চিহ্ন, গুণ চিহ্ন, গুণ চিহ্ন থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এটা যোগ এটা, তার মানে এ বি সি মাইনাস এ বি সি, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো, মানে আনসার কত হবে তাহলে ওয়ান। এবার আমরা দেখব 21-এর খ নাম্বার অঙ্ক, ঠিক আছে একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করি। দেখো 21-এর খ নাম্বার অঙ্কে এইটার মান নির্ণয় করতে বলেছে, তো এখানেও আমরা আগের অঙ্কটার মতো উদ্দীপক থেকে দেখে দেখে পি কিউ আর এগুলোর মান আগে এখানে আমরা বসায় ফেলি। দেখো উদ্দীপকে, তোমরা সবাই একটু বইয়ের মতো দেখো, উদ্দীপকে পি এর মান কত দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ, কিউ এর মান কত দেওয়া আছে উদ্দীপকে এক্স টু দি পাওয়ার বি, আর উপরে পাওয়ার আছে এ প্লাস বি ইন্টু, কিউ এর মান উদ্দীপকে কত দেওয়া আছে এক্স টু দি পাওয়ার বি, আর এর মান উদ্দীপকে কত দেওয়া আছে এক্স টু দি পাওয়ার সি। তোমরা একটু দেখে নাও ভালো করে, বি প্লাস সি ডিভাইডেড বাই টু ইন্টু, এখানেও মান বসাও, আর এর মান কত বসবে এক্স টু দি পাওয়ার সি ইন্টু, পি এর মান কত বসবে এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার এ মাইনাস সি, আশা করি বুঝতে পেরেছ। জাস্ট আমরা দেখে দেখে মানগুলো বসিয়েছি, এবার আমরা ক্যালকুলেশন করি। দেখো আমি এটার পাওয়ার থেকে এটার পাওয়ার কি করতে পারি, বিয়োগ করতে পারি, মাঝখানে ভাগ চিহ্ন আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি ডিভাইডেড বাই টু ইন্টু, খেয়াল করো একটু, আমরা এখানে এই দুটা পাওয়ার মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে পাওয়ার দুটা কি করতে পারি, যোগ করতে পারি, তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ প্লাস সি, আর এখানে হচ্ছে এ মাইনাস সি। এখন খেয়াল করো এই দুটা পাওয়ার কি হবে, গুণ, এ প্লাস বি আর এ মাইনাস বি গুণ করলে কি হয়, আমরা খুব সবাই খুব ভালো করে জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু, এখানে হবে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আশা করি বুঝতে পেরেছ। সবগুলো পাওয়ার কি করেছি, গুণ করে ফেলেছি। এবার খেয়াল করো এখন দেখো এই দুটার মাঝে কি চিহ্ন, গুণ, তাহলে এই দুটার পাওয়ার আমরা কি করে ফেলতে পারি, যোগ করে ফেলতে পারি, চলো আমরা এই দুটার পাওয়ার যোগ করে ফেলি, তাহলে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, খেয়াল করো এখন আমরা এখানে বি স্কোয়ার বি স্কোয়ার কেটে দিতে পারি। এখন এখানে আমরা আরেকটা জিনিস একটু ভালো করে বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে মাঝখানে কি চিহ্ন, এটা ভাগ চিহ্ন, তো ভাগ চিহ্নটা এভাবে না দিয়ে আমরা কিন্তু ভাগ চিহ্নটা এভাবেও দিতে পারি, পারি না, তো এভাবে দিলে এটা উপরে হবে আর এটা কোথায় হবে, নিচে হবে, তাহলে এটা উপরে থাকলে উপরে কি থাকে দেখো এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর নিচে থাকে টু ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আশা করি বুঝতে পেরেছ। এখন তোমরা ভাবতে পারো যে স্যার এই দুটো তো সেম, তাহলে এই দুটো আমরা কেটে দিই, সেই আগের কথা, কেটে দেওয়া যাবে না, কেটে দিলে হবে, অনেক টিচার নাম্বার দিবে, আবার অনেকে অবজেকশন করতে পারে, কারণ সূচকে ডিরেক্টলি উপরে নিচে কাটাকাটি করা উচিত না, ঠিক আছে, আমরা কি করব, সূচকের নিয়মে করব, কিভাবে, উপরেরটার পাওয়ার থেকে নিচেরটার পাওয়ার আমরা কি করব, বিয়োগ করব, ঠিক আছে, এটার পাওয়ার থেকে এটার পাওয়ার আমরা কি করব, বিয়োগ করব,
আমি উপরের দিকে মুছে দিচ্ছি, আশা করি তোমরা সবাই তুলে ফেলেছ, না তুলতে পারলে পজ করে তারপর তুলে নাও। ওকে, এবার এটার পাওয়ার থেকে এটার পাওয়ার বিয়োগ হবে, কিন্তু এই নিচে টু কই যাবে? টু তো উপরে না, টু কোথায়? নিচে। তাই এখানে সামনে হবে কি? ওয়ান বাই টু, নিচে তো, তাই সামনে কি হবে? ওয়ান বাই টু ইন্টু, এবার আমরা এটার পাওয়ার থেকে এটার পাওয়ার কি করব? বিয়োগ করব। তাহলে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু হাফ ইন্টু ওয়ান ইকুয়াল টু হাফ। এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। ভালো করে বোঝা গিয়েছে আশা করি। ওকে, এবার নেক্সট ম্যাথ। এবার গ নাম্বার অঙ্ক। এই অঙ্কটা সহজ মোটামুটি, কঠিন না খুব একটা, বাট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? দেখো, এটা প্রমাণ করতে বলেছে বা দেখাইতে বলেছে, তাই আমি লেফট হ্যান্ড সাইডটা লিখেছি এখানে। তো ঠিক আগের মতো উদ্দীপক থেকে দেখে দেখে আমরা আগে পি কিউ আর এর মান বসাবো। দেখো, আমরা এখানে পি এর পরিবর্তে কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার এ, কিউ এর পরিবর্তে এক্স টু দি পাওয়ার বি। উদ্দীপক থেকে লিখতেছি এগুলো সব, উপরে যা ছিল তাই, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু, একইভাবে এখানে এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার সি, এখানে হলো বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু, একইভাবে এখানে এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ। এবার আগের অঙ্কগুলোর মতো এটার পাওয়ার থেকে এটার পাওয়ার বিয়োগ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু, এখানে হবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু, এখানে হবে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন তোমরাই বলো কি হবে এখন? এখন এই পাওয়ারের সাথে এই পাওয়ার কি হবে? গুণ হবে। এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হলে দেখো আমরা লিখতে পারি, এটা এটা গুণ করলে আমরা ডিরেক্টলি লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব। আশা করি বুঝতে পেরেছ এই দুটার গুণফল। দেখো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই দুটার গুণফল হলো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ইন্টু, একইভাবে এটা হবে বি কিউব মাইনাস সি কিউব ইন্টু, এটা হবে সি কিউব মাইনাস এ কিউব। এখন দেখো মাঝখানে গুণ চিহ্ন থাকার কারণে সবগুলো পাওয়ার আমরা যোগ করে ফেলতে পারি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। দেখো সব কাটা চলে যায়, এক্স টু দি পাওয়ার জিরো থাকে মানে ওয়ান ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি ক্লিয়ারলি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এবার পরবর্তী সৃজনশীলে চলে যাই। এখন আমরা পরবর্তী সৃজনশীলটা দেখবো, মানে হচ্ছে 22 নম্বর সৃজনশীল। তো 22 নম্বর সৃজনশীলের ক নাম্বার অঙ্কটা আমি স্কিপ করেছি, এর কারণ হচ্ছে ক নাম্বার অঙ্কটা আমরা গত ক্লাসে করে এসেছি। তোমরা একটু দেখতে পারো বইয়ে, ক নাম্বার অঙ্কটা হচ্ছে হুবহু এই চ্যাপ্টারের 4 নম্বর অঙ্ক, যেটা আমি করে দিয়েছিলাম তোমাদেরকে এর আগের কোনো একটা এপিসোডে, ঠিক আছে? তোমরা ওটা ওই অঙ্ক থেকে দেখে নিবা, ঠিক আছে? সো এই অঙ্কটা আমি স্কিপ করেছি। তো 22 নম্বর অঙ্কের যে খ, এই খটাও এর আগের এপিসোডের করে দেওয়া অঙ্ক 13 নম্বর অঙ্কের মতো, বাট আমি এটা কিছুটা তোমাদেরকে 2-3টা লাইন একটু বুঝাই দিব, যাতে তোমরা নিজেরা এটা করে ফেলতে পারো, কিন্তু এটা হুবহু 13 নম্বর অঙ্কের মতোই, এখনই তোমরা বুঝতে পারবে এটা। তো তোমরা একটু দেখো বইয়ে, যেটা লেফট হ্যান্ড সাইডে আছে হলো ওয়াই প্লাস রুট 81, ভিতরে 4 দেওয়া আছে। তো ওয়াই, ওয়াইটা কি তোমরা একটু উদ্দীপকে দেখলে বুঝতে পারবা। দেখো উদ্দীপকে ওয়াই একটা বিশাল রাশি দেওয়া আছে, ঠিক আছে? তো আমি এখানে সেই ওয়াইয়ের রাশিটা লিখেছি, ওয়াইয়ের রাশিটা আমি এখানে লিখেছি, ঠিক আছে? তো আমরা শুধু আগে এখান থেকে ওয়াইয়ের মানটা বের করে নিই, তারপর লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা করব আমরা।
আমি আলাদা করে আগে ওয়াই এর মানটা বের করে নিচ্ছি, আগে লেফট হ্যান্ড সাইড লিখতেছি না, আগে আমরা ওয়াই এর মানটা বের করে নিই। এখন দেখো, খেয়াল করো এখানে, তো আমরা এই দুটার পাওয়ার বিয়োগ করতে পারি, এই দুটার পাওয়ার আমরা কি করতে পারি, বিয়োগ। এই যে দেখো মাঝখানে ভাগ চিহ্ন আছে, তাহলে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ। আর আরেকটা জিনিস এখানে তোমাদেরকে একটু বলি, এর আগেই বুঝিয়েছিলাম, এই 7 নম্বর সূত্রতে তোমাদেরকে বলেছিলাম যে রুটের এই গ্যাপের মধ্যে যা থাকবে পাওয়ার হবে 1/তত। এই গ্যাপের মধ্যে যদি 10 থাকে এটার পাওয়ার হবে 1/10, গ্যাপের মধ্যে যদি 100 থাকে পাওয়ার হবে 1/100। এটা আগেই বোঝানো হয়েছিল। তো খেয়াল করো এখানে রুটের গ্যাপে কত দেখতে পাচ্ছ তোমরা, পি কিউ, তাহলে এটার পাওয়ার কি হবে, বুঝতে পারতেছ, 1/PQ, আশা করি বুঝতে পেরেছ সবাই, ইন্টু, এটাতেও তাই করো, এটার পাওয়ার থেকে এটার পাওয়ার আগে বিয়োগ করো, তাহলে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর। আর এখানে কত হবে, এই দেখো রুটের গ্যাপে কত আছে, কিউ আর, তাহলে এখানে হবে 1/QR ইন্টু, এটার পাওয়ার থেকে এটার পাওয়ার বিয়োগ করো, তাহলে কি হবে, এটার পাওয়ার থেকে এটার পাওয়ার বিয়োগ করলে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি, আর এখানে পাওয়ার কত হবে, 1/RP। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ এটা। এখন তুমি যদি এইটাকে তোমাদের বইয়ের 13 নম্বর অঙ্কের সাথে মিলিয়ে দেখো, এটা কিন্তু হুবহু 13 নম্বর অঙ্কের লেফট হ্যান্ড সাইড। তুমি একটু মিলিয়ে দেখো, ওখানে শুধু ABC দেওয়া আছে আর এখানে হচ্ছে PQR দেওয়া আছে, একদম হুবহু 13 নম্বর অঙ্কের লেফট হ্যান্ড সাইড। তার মানে এখন এখানে আমাদেরকে হুবহু 13 নম্বর অঙ্কটাই করতে হবে। তো 13 নম্বর অঙ্কটা আমি তোমাদেরকে করে দিয়েছি, তা এখন আর 13 নম্বর অঙ্কটা আমি তোমাদেরকে বোঝাবো না, আমি ডিরেক্টলি 13 নম্বর অঙ্ক থেকে আনসারটা লিখে দিব। 13 নম্বর অঙ্কের আনসার মানে রাইট হ্যান্ড সাইড কী ছিল একটু দেখো বইয়ে, 1 ছিল, তার মানে এটার অ্যান্সার হবে 1, এটার অ্যান্সার কত হবে, 1 হবে এটার অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা এখন এটা অঙ্কটা আমি করলাম না, কিন্তু তোমরা হুবহু এটা 13 নম্বর অঙ্কের মতো করে নিবা, আমি শর্টকাটে লিখে দিয়েছি 1 এটার অ্যান্সার, তাহলে ওয়াই এর মান আমরা কত পেয়ে গেলাম, 1। এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইডটা কী ছিল, ওয়াই প্লাস √81, আর এখানে কত ছিল গ্যাপে, 4, গ্যাপে কত ছিল, 4। এবার দেখো ওয়াই এর মান কত বের করেছি আমরা, 1, ওয়াই এর মান কত বের করেছি, 1, প্লাস একটু খেয়াল করো 81কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4, লেখা যায় কিন্তু 81কে 3 টু দি পাওয়ার 4, ব্র্যাকেট দিয়ে এখানে লিখতে পারি 1/4। 1/4 কিভাবে, ওই যে দেখো রুটের গ্যাপে কত আছে, 4, তাহলে এখানে 1/4 হবে পাওয়ার। এবার দেখো 1 প্লাস এই পাওয়ারে এই পাওয়ারে গুণ হবে, গুণ হলে 4 4 কাটা চলে যাবে, কাটা চলে গেলে এখানে শুধু কি থাকবে, 3, তার মানে 4 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। বুঝতে পেরেছ সবাই খ নম্বর অঙ্কটা? এখন আমরা দেখবো 22 নম্বর সৃজনশীলের গ নাম্বারটা। দেখো বই তোমাদের কাছে আছে, লেফট হ্যান্ড সাইডে আছে হলো ওয়াই ডিভাইডেড বাই জেড, তো ওয়াই এর মান কিন্তু আমরা খ নংয়ে বের করে ফেলেছিলাম, ওয়াই এর মান কত, 1, তাহলে এই যে লিখে নিয়েছি খ নং হতে পাই ওয়াই ইকুয়াল টু 1। আর জেড দেখো উদ্দীপকে জেড দেওয়া আছে, বেশ বড় একটা রাশি, তো আমি এখানে জেডটা লিখেছি, জেডটা আমি এখানে লিখেছি। এখন খেয়াল করো তোমরা, এই যে জেড যে ম্যাথটা, এই ম্যাথটা কিন্তু হুবহু এই চ্যাপ্টারের 8 নম্বর ম্যাথ, তুমি একটু দেখে নিতে পারো, হুবহু 8 নম্বর ম্যাথ, একটু ডিফারেন্স সেটা কি, 8 নম্বর ম্যাথে দেখো বইয়ে বেস ছিল 3 আর এখানে বেস হচ্ছে 5, এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই, এটা হুবহু বইয়ের 8 নম্বর ম্যাথের মতো। তো 8 নম্বর ম্যাথের আনসার এসেছিল 1/9, সো এই অঙ্কের আনসার আসবে 1/25, ওকে 1/25। তো আমি এই অঙ্কটা করব না, ডিরেক্টলি আমি এটা 1/25 লিখে দিচ্ছি, তোমরা এটা এখানে 8 নম্বর অঙ্কের মতো হুবহু করে নিয়ে 1/25 বের করে নিবা, ওকে, ঠিক আছে। চলো আমরা এখানে ডিরেক্টলি লিখে দিলাম 1/25, ডিরেক্টলি লিখো না, কিন্তু নাম্বার দিবে 0,
বুঝতে পেরেছ? আমি এখানে হুবহু তোমরা 8 নম্বর অঙ্কটা করে নিবা, ঠিক আছে, করে এই আনসারটা বের করবা হুবহু 8 নম্বর অঙ্কের মতো করে, ঠিক আছে। এবার লেখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই জেড। ওয়াই কত? 1। জেড কত? 1/25। তাহলে 1 × 25 ইকুয়াল টু আনসার হচ্ছে 25, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ।